নাইকেল গাছ উঠে মা যাবি কয় তা যাই নি তোমার আম্মু যেতে কয় তাও যাও না তাই তো তাই এরপর থেকে কি তুমি স্কুলে যাবা তাও যাবে না তাই যে এখন দেখছি যে গাছপালা সব বৃষ্টিতে ভিজে গেছে এই বৃষ্টির ভিতরে যে তুমি দেখলাম যে গাছে উঠে বেড়াচ্ছো তাই এখন যদি তুমি গাছে সেই সব গাছে কি উঠে আমাদের দেখাতে পারবা তা যদি পড়ে যাও তাহলে কি হবে তাও উঠতে পারবা পড়ে গেলে উঠতে পারবা কি করো ছেলেটার ভিতরে অনেক প্রতিভা আছে এই একটা গাছ থেকে আর একটা গাছে খুব লাফায় উঠতে পারে এবং সে প্রচন্ড তাড়াতাড়ি গাছে উঠতে পারে তার ভিতরে এই প্রতিভাটা আমরা দেখেছি যার কারণে আজকের অনেক কষ্ট করে খুঁজে আমরা বের করে এই ভিডিওটা বানাচ্ছি তা কেমন আছো তুমি কি করো শুধু কি গাছ উঠে বেড়াও আর কোনো কাজ কাম কিছু করো না স্কুলে যাও না স্কুলে যাও না কেন শুধু গাছ উঠে বেড়াও তা তোমার আম্মু তোমার আব্বু কিছু বলে না তুমি যে স্কুলে যাও না তা না কিছুই বলে না তাই যে গাছ উঠে তুমি কি পাও ওই গাছ উঠে লোকের কি জানো সব পেয়ে দিই এসে যাবে মানে গাছ উঠে মানুষের আছে নারকেল সুপারি এগুলো পেড়ে দাও এর বিনিময়ে তুমি কি টাকা পয়সা নাও তাদের কাছ থেকে টাকা পয়সা নাও তা তুমি কি গাছে উঠতে পারবে এখন তুমি বড় বড় গাছে উঠতে পারো উঠতে পারবা তাই যে এখন দেখছি যে গাছপালা সব বৃষ্টিতে ভিজে গেছে এই বৃষ্টির ভিতরে যে তুমি দেখলাম যে গাছে উঠে বেড়াচ্ছো তাই এখন যদি তুমি গাছে সেই সব গাছে কি উঠে আমাদের দেখাতে পারবা তা যদি পড়ে যাও তাহলে কি হবে তাও উঠতে পারবা পড়ে গেলে উঠতে পারবা তা তুমি তাহলে আমাদের একটা গাছে উঠে দেখাও একটা গাছে উঠতে তোমার কত মিনিট টাইম লাগবে একটা বড় গাছে উঠতে ওই 5 মিনিট 5 মিনিট প্রিয় দর্শক তো এর সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন আসলে আমরা শুনেছি মানুষের কাছ থেকে বয়স আছে 7 বছর তোমার বয়স 7 বছর না হ্যাঁ 7 বছর বয়সের একটা ছেলের ভিতরে যে এরকম একটা প্রতিভা থাকবে তা অকল্পনীয় তো এখন আমরা এই ছেলেটার গাছে উঠা দেখবো যে আসলে একটা গাছ থেকে আরেকটা গাছে কিভাবে যায় আর আছে তার নারকেল গাছে উঠা দেখবো বড় বড় নারকেল গাছে কিভাবে ওঠে এটাও দেখবো এই গাছটা দেখতে পাচ্ছেন এই লম্বা গাছ এই গাছটা এখন এই উঠে এই ছোট ছেলেটা দেখাবে তা তুমি কি এই বড় গাছে উঠতে পারবা দেখো এই গাছ মুখে তাকায় দেখো উঠতে পারবা তুমি শিওর এই গাছটাতে তুমি যদি 5 মিনিটের ভিতরে উঠে যে কয়টা নারকেল পাল্টি পারবা ঠিক আছে 5 মিনিটের ভিতরে উঠে যে কয়টা নারকেল পাল্টি পারবা এই নারকেল গুলো সব তোমার প্রিয় দর্শক সে অনেক কষ্ট করে এই যে এখন কেবলমাত্র গাছ থেকে নামলে তা গাছ উঠে তোমার কিরকম লাগছে ভালো ভালো লাগছে
আমি দেখছি তুমি অনেক কষ্ট পাচ্ছ, হাঁপাচ্ছ তাড়াতাড়ি উঠে প্রতিযোগিতায় এসে, তুমি হাঁপাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? সত্যি বলো না হচ্ছে না? তো এইভাবে প্রতিদিন কয়টা করে গাছে ওঠো তুমি? হ্যাঁ উঠি দু পাঁচটা করে প্রত্যেকদিন ওঠো? তাহলে তারও বেশি, তারও বেশি তাই না? ও তাই যে যাই নারকেলগুলো আছে তুমি বাসায় নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, তুমি কি করো? বেশি দাও, বেশি দিয়ে টাকাগুলো কি তুমি মিষ্টি খাও না তোমার আম্মুর হাতে দাও? আম্মুর হাতে দিয়ে আমু খাই, আম্মুর হাতে দাও প্লাস তুমি খাও, তাই তো? তা আমি যদি তুমি স্কুলে যাও না কি জন্য সেটা কও তো আগে শুনি। হ্যাঁ নারকেল গাছ উঠে মা, নারকেল গাছ উঠে মা গাড়ি কয় তা যায় না, তোমার আম্মু যেতে কয় তাও যাও না, তাই তো? হ্যাঁ তাই এরপর থেকে কি তুমি স্কুলে যাবা? তাও যাবে না?